দেখতে পাচ্ছেন স্যালাড, মোমো, জুস, সস সবকিছু রয়েছে এখানে। তো এখন খাবো আমি। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মটন, আর সেই মটনের পিস দিয়ে হবে মোমোর জুস। বাহ ভাই বাহ, ক্যা বাত হে। তো রান্না করবো আমি, তো চলুন আজকে মোমোর রেসিপি নিয়ে ভিডিও হবে। কীভাবে মোমো বানাচ্ছি, কীভাবে জুস বানাচ্ছি মোমোর, তো দেখতে থাকুন আমার সাথে, কন্টিনিউ থাকুন। ওকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কন্টিনিউ করা যাক, লেটস গো। এটা কে? এই 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 মেও 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 মেও, এই একটা মেও মেও নে। এটা কে? এটা এটা কি? এটা কে? এটা কে? এটা কে? একবার হাই করে দাও, বলে হাই। তোমরা কেমন আছো? ভালো আছো? আমি অনেক দিন পরে এসেছি আবার। আমার নাম সিজা, আমার নাম সিজা, আমার নাম সিজা, 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 সিজা। আমি এটা নেবে, তাহলে ব্যাগ নিয়ে আসো বাড়ি থেকে, যাও একটা মেও দেবো, একটা বড় ব্যাগ নিয়ে আসো, মেও দেবো। ব্যাগের মধ্যে দুটো মেও আছে, শোন, বড় দুটো। তোর তোর বাবা সেই দোকানের মাল নিয়ে আসে না, বড় বড় ব্যাগে করে একটা ব্যাগ নিয়ে আয়। ওই ব্যাগের মধ্যে এই বিড়ালটাকে ভরে দিই, সাদা বিড়াল, আর একটা আরেকটা ব্যাগ আছে, ওর মধ্যে আরেকটা বিড়াল ভরে দেবো। দুটো ব্যাগ দুহাতে করে দুটো বিড়াল নিয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমি তোর বিড়াল। কোনটা নেবে? এটা নেবে? এই যে এই বিড়ালটা নেবে, এই বিড়ালটা, এই মেওটা নেবে? মেও কামড়ে দেবে, কামড়ে দেবে না, হাত দেয় না মেওর গায়ে। এই মেও যা, ওই পাশে যা, ওই পাশে যা, যা ওই পাশে, ও এখানেই শোবে রে, ও এখানেই শোবে, ও এখানেই শোবে, যা এই দিকে যা। আচ্ছা দাঁড়, ওই বিড়াল, ওই বিড়ালটাকে নিয়ে আসো, যাও ওই বিড়ালটাকে নিয়ে আসো। হ্যাঁ যাও, নিয়ে আসো, যাও, নিয়ে আসো, যাও, কামড়ে দেবে। না না, বিড়াল ধরতে নেই, যাও মা। ওইখানে তোর ইয়ে কি করছে দেখ, তোর ফ্রেন্ডস এখন খেতে বসেছি, ভাত খাবো, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে উঠে কথা বলছি। তো ফ্রেন্ডস, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, তো এখন একটু শোবো, রেস্ট নেবো, তারপরে বিকালবেলায় মোমো বানাবো, ঠিক আছে? বিকালবেলায় দেখা হবে। মুকুলবেলা নেমে যাবি। তো ফ্রেন্ডস, এখন রান্না করা চলে এসেছি, আমি আর মা দুজন মিলে। এখন মোমো প্রথমে বেলে, তারপরে মোমোর ভেতরে যে পুরটা হয় সেই পুরটা বানানো হয়ে গেছে, ঠিক আছে? তো সেই পুরটা মোমোর ভেতরে ভরে মোমোগুলোকে ভালো করে ডিজাইন করে এখন রাখবো, ঠিক সন্ধ্যেবেলা হবে, তারপরে রাখাবো, আর ততক্ষণ আমরা একটু জুসটা বানিয়ে নেবো। তো মা ওখানে কাজ করছে তো মোমো বানানোর, আর আমি এখানে পুরগুলোকে ভরবো বসে বসে, তো সেটা এখন ক্যামেরা করছি না, পুরগুলো ভরে নিই তারপর ক্যামেরা করবো। তো পুরটা মা বানিয়েছে, আমি পুরটা একটু দেখিয়ে দিই কীভাবে মা বানিয়েছে। পুরটা বানানো হয়েছে যেটা মোমোর ভেতরে দেবো, এর মধ্যে মোটামুটি একটা সোয়াবিন ভরেই আমরা করি, মোমোর ভেতরে দিই। তো মোমোর ভিতরে তরকারিটা দেখিয়ে দিলাম, মোমোর ভিতরে তরকারিগুলো এখন ভরবো। এখন দুটো হাতে আমার বন্ধ হয়ে থাকবে, কারণ বানাচ্ছি এখন, ডিজাইন করে করে রাখবো, তো তারপরে বানানো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। ওকে, তো ফ্রেন্ডস, মোমো প্যাকিং আমার থালার মধ্যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো মোমোগুলোর মধ্যে পুর ভরে মোমোগুলোকে ভালো করে পাকিয়ে আমি থালাটার মধ্যে রেখেছি। এখন মোমোগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার হাতে এই যে মোমো, মোমোগুলোকে এতক্ষণ ধরে করলাম, এর মধ্যে পুরগুলো ভরলাম, আর সাইডগুলো মিলিয়ে পুরো মোমোর আকার দিয়েছি। তো ওগুলো কাঁচা আছে যদিও, এখনও ভাপা হয়নি, তো ভাববো একটু সন্ধ্যে সন্ধ্যে হোক, তারপরে গরম গরম ভাববো, গরম গরম আমি গরম গরম খাবো, ঠিক আছে? তো এখন আপাতত এগুলোকে এরকমভাবে এতক্ষণ ধরে করছিলাম, এটা দেখতেই পাচ্ছেন থালার মধ্যে রয়েছে টোটালটা, এগুলোর মধ্যে পুরো ভরে করেছি, এগুলো প্যাক হয়ে গেছে। তো এগুলো রাখি, রেখে তারপরে এখন জুসটা বানিয়ে নিই, আগে জুস বানিয়ে নিই, তারপরে মোমোগুলোর কাজ করছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন জুস প্রায় আমার হয়েই এসেছে, ঠিক আছে? তো এটার মধ্যে মটন দিয়ে জুসটা বানাচ্ছি আমি। আমি মাঝে মধ্যে জুস বানিয়ে খাই নিজের ইচ্ছা মতন, যা যা মনে হয় দিই, দিয়ে জুস বানিয়ে খেয়ে নিই। যাই হোক, এটার জুস বানাচ্ছি মোমোর জন্য। তো দেখতে পাচ্ছেন, তো হয়েই এসেছে জুস, আর একটুখানি হবে। তো বন্ধুরা, জুস আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমি যেটা জুস বানিয়েছি, আমি নিজে বানিয়েছি জুসটা। তো জুস আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে করবো হচ্ছে মোমো। তো বন্ধুরা, এর মধ্যে এই বাটিটার মধ্যে আমরা মোমো করবো, আর এর মধ্যে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি যাতে মোমোগুলো এর গায়ে না আটকে। আর এটাকে পুরো এর মধ্যে সেট করে বসিয়ে দিয়েছি, আমাদের মোমোর বাসন নেই, বাট এর মধ্যে একটু জল দিয়েছি, এটাকে ধরাবো, এর মধ্যে সেট করে বসিয়ে দিয়েছি যাতে তেল, সর্ষের তেল মাখানো এটার মধ্যে, যাতে মোমোগুলো এর মধ্যে না আটকে যায়, ঠিক আছে? দুটো তিনটে করে দিয়ে দাও, একটু ফাঁকা ফাঁকা করে দাও। হ্যাঁ, এটা এই জায়গাটা বসবে, ওই ফাঁকার মধ্যে ওই ফুটো ফুটোগুলো রয়েছে, ওই সাইডে সাইডে বসাতে হবে। হুম হুম, বসাতে হবে যাতে এটা ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ,
আর এই পাশে দিই দাও দাও দুয়ো দিলেই হয়ে যাবে। হ্যাঁ স্টিমে এটা স্টিমটা বেরোবে, স্টিমের মধ্যে হবে, তো এখানে এবার এটাকে ঢেকে দেবো। ঠিক আছে তো ঢেকে দিয়েছি, আমাদের পুরো একদম মাফ করা রয়েছে, তো এটা হোক হতে থাক। ফ্রেন্ডস এখন শশা কাটা হচ্ছে, আমরা শশা নেবো, পেঁয়াজ নেবো, শশা পেঁয়াজ দিয়ে আমাদের একটুখানি হ্যাঁ পাতলা পাতলা করে শশা দিয়ে খাবো। তো কী কী নিচ্ছে পুরো জিনিসটা আমরা সাজাবো প্লেটের মধ্যে, তো দেখতে থাকুন গাইস। তো শশা দিয়ে একটু স্যালাড বানিয়ে নিই, খেতে ভালো লাগবে। গাইস একটুখানি খুলে দেখি কী অবস্থায় রয়েছে। তো হচ্ছে, স্টিম হচ্ছে, হোক আর একটুখানি আবার ঢেকে দিই। লেবু শশা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটাকে এখন স্যালাডের মতন করে মাখা হবে, তো মেখেই নাও এটা একবারে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখন স্যালাড মাখা হচ্ছে শশা লেবু আর পেঁয়াজ দিয়ে। এই একটু লেবু দাও ফ্রেন্ডস। আমরা এখন চিলি সস নিয়ে এসেছি, এই চিলি সসটা দেবো, আর এখানে আছে টমেটো সস, আর এখানে স্যালাড, আর ওখানে আছে জুস। তো দেখতে পাচ্ছেন আমরা সব রেডি করে রাখছি সসগুলো কেটে কেটে, আর চিলি সসটা রয়েছে, চিলি সসটা ঢালবো প্লেটে, আর এখানে রয়েছে স্যালাড, আর ওখানে রয়েছে জুস। তো গাইস আমাদের মোটামুটি মোমো হয়ে গেছে, তো আমরা এখন মোমোটা নামাচ্ছি, এখানে জলটা ফুটছে দেখতে পাচ্ছেন, তো এটাকে নামালাম দেখুন। তো এখান থেকে তুলে তুলে আমরা এখন রাখবো, একটা একটা করে তুলো তুলে রাখো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মোমো তুলে তুলে রাখা হচ্ছে। মোটামুটি গাইস রেখেছি, তো এগুলোকে একটু ডেকোরেশন করে সাজিয়ে রাখি। তো রাখা হচ্ছে এখন এই টুকুটোগুলোর মধ্যে দিল সাইডে সাইডে। হ্যাঁ দুটো হয়ে গেছে, এই পাশে, এই পাশে একটা দিল, এই পাশে একটা দিল। দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে ঢেকে দেবো, আর একবার হলে পরে হয়ে যাবে। এই এটা ডেকোরেশন রেডি, তো আমাকে সাইডে দিয়ে দাও। হ্যাঁ সাইডে দাও, খুলে দাও, আর একটু চিলি সস দিয়ে দেবো সাইডে। এই চিলি সসটা ঢেলে নেবো, তো ফ্রেন্ডস চিলি সস নিয়ে নিয়েছি, তো মাকে একটু চিলি সস দিয়ে দিই। চিলি সস আমাদের নেওয়া মোটামুটি কমপ্লিট, তো এটা আটকে রাখো মা। আর মোমো হচ্ছে, মোমো নামবে, তো জুস আমরা নিয়ে নিয়েছি তিনজনের বাটিতে করে। হ্যাঁ বাবাকে দিয়ে আসি, তো এটা বাবার, এটা মায়ের, তো তিনজনের জুস রেডি হয়ে গেছে, মোমো চলে এসছে, একটা মোমো দিয়ে দাও, দেখো হয়েছে নাকি, শক্ত হয়েছে। তো ফ্রেন্ডস আমাদের মোমো রেডি দেখতে পাচ্ছেন, আর এখানে রাখো, এখানে রাখো, তোলো একটা একটা করে তোলো। হ্যাঁ ওই ঘরে যাবো খাওয়ার ঘরে, তো বাবারটা প্রথমে গিয়ে বাবাকে দিয়ে আসি, তারপরে এটা আমি খাবো আর ওটা মা খাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি ডেকোরেশন রেডি হয়ে গেছে। ঠিক আছে দেখতে পাচ্ছেন স্যালাড, মোমো, জুস, সস সব কিছু রয়েছে এখানে, তো এখন খাবো আমি। তো ফ্রেন্ডস খাওয়া শুরু করছি মোমোটা। সত্যি গাইজ আর কিছু চাই না গাইজ, মোমো হয়ে গেল আর কিছু চাই না, আমার ফেভারিট জিনিস জিনিস, তো সেই সেই খেতে গাইজ সেই। একটু জুসটা খেয়ে নি, অসাম অসাম, সুপার গাইজ সুপার, আর কিছু চাই না, মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি।
এই খেতে গাইস। Amazing taste. So guys, put a sandy word a canny, tapra stick here. Oh, hello, Java. My own age. Friends, I'm up to motor of our hair. I'm from Jolso. Friends, cover our complete. So I don't know what you're eating, Kurbo, Julian's video on our. তো দেখা হবে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই যাই হোক যাই বলুন গাইস জুসটা কিন্তু সেই হয়েছিল সেই টাটা।